নমস্কার, আমি সাথী। সকলকে আমার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আর সকলকে বলতে পারছি না যে আশা করছি ভালো আছেন, কারণ এখন আমাদের পশ্চিমবঙ্গে বা ধরে নিন দেশ এবং বিদেশ এই ঘটনাটা পুরোটাই ছাড়িয়ে গিয়েছে। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখন কারোরই মনের অবস্থা তেমন ভালো নেই। নতুন নতুন যারা জিএনএম, বিএসসি কিংবা এনএম পরীক্ষা দিয়েছিলেন তাদেরও মা বাবারা এখন অনেক ভয় পাচ্ছেন, কারণ যেখানে ডাক্তাররাই তাদের কর্মস্থলে সেফ নয়, তাদের মেয়েরা বা ছেলেরা আর সেই জায়গাতে গিয়ে কীভাবে সেফ ফিল করবে। তো সত্যি কথা বলতে এটা সত্যি, আমিও নার্সিং স্টুডেন্ট, আমার কাছেও এটা একটা খুবই ভয়ানক ঘটনা। আরজিকর মেডিকেল কলেজ একটা খুব নাম করা কলেজ, সেখানেরই সেকেন্ড ইয়ারের পিজিটি ছিলেন ওই দিদিটা, যে দিদিটাকে 36 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করার পর, 36 ঘন্টা একটানা ডিউটি করার পর উনি এসেছিলেন একটু রেস্ট নেওয়ার জন্য। খাওয়া দাওয়ার পরে রেস্ট নিতে গিয়েছিলেন সেমিনার হলে। সেমিনার হলে রেস্ট নেওয়াটাই যে তার শেষ রেস্ট নেওয়া হয়ে যাবে সেটা দিদিটা তখনও পর্যন্ত কিন্তু বুঝতে পারেননি। সেই সেমিনার হলেই দিদিটার সাথে দিদিটাকে রেপ করা হয় এবং রেপ করে খুন করা হয়। তার সাথেই তখন ঘটে যায় এই নির্মম জঘন্য ঘটনা। সেই দিদির ময়নাতদন্তের দাবি হচ্ছে যে দিদির শরীরের মধ্যে 133টা কামড়ের দাগ রয়েছে, আর ওই ডাক্তার দিদির শরীরের মধ্যে 150 গ্রাম সিমেন্ট পাওয়া গিয়েছে, যেটা একজন সুস্থ স্বাভাবিক পুরুষ মানুষের ক্ষেত্রে সর্বোচ্চ 1 ঘন্টায় 1 থেকে 5 গ্রাম সিমেন্ট নিঃসরণ করা সম্ভব, এর থেকে বেশি নিঃসরণ করা সম্ভব নয়। জানি না তাহলে সেখানে এই ঘটনাটাতে কতজনই না জড়িত আছেন, এটা পরবর্তীতেই আশা করছি আমরা জানতে পারবো প্রশাসনের মাধ্যমে। প্রায় এছাড়াও তার দিদির প্রাইভেট পার্টসে গভীর ক্ষত এবং দিদিকে খুন করা হয়েছে শ্বাসরোধ করে গলা টিপে। এর জন্য তো আমাদের দেশে এবং বিদেশে সুবিচারের প্রতিনিয়ত লড়াই চলছে। এছাড়াও আমরা দেখেছি 14ই আগস্ট পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে রাত দখল করার মধ্য দিয়ে প্রতিবাদ জানিয়েছেন, কোথাও শাঁখ বাজিয়ে তো কোথাও মশাল জ্বালিয়ে তো কোথাও মোমবাতি হাতে নিয়ে। তো আজকের ইনফরমেশনটা আমার, আর এছাড়াও দেশ ছাড়াও বিদেশের মাটিতেও কিন্তু প্রতিবাদের ঝড় উঠেছে, সেটা তো আমরা দেখেছি। তো আমার আজকে যে ইনফরমেশনটা দেওয়ার কথা সেই ইনফরমেশনটা আমি আপনাদেরকে দিই, পারলে এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যাতে ইনফরমেশনটা সকলের কাছে পৌঁছে যায়। আমাদের ব্যাঙ্গালোরে ফ্রিডম পার্কে 18ই আগস্ট একটা জমায়েত হবে 10টা থেকে 12টা, সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত। আপনিও আসুন, এই জমায়েতে সামিল হন আর এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেন যাতে সেই দিন সকলেই আসার সুযোগটা পায়। এছাড়াও যদি কারোর লোকেশন লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি লোকেশনটা শেয়ার করে দেব। নমস্কার, তাহলে দেখা হচ্ছে, আপনারা আসুন আমিও আসবো।